হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমরা মানালির থেকে ধর্মশালার দিকে রওনা দিচ্ছি। দেখতে দেখতেই আমরা মণিকর্ণ মন্দিরে পৌঁছে গেলাম। আর দেখুন, এইখান দিয়ে যে নদীটি বয়ে গেছে, এই পাহাড়ের নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে। এইখানে সর্বত্রই গরম জল, আর দেখেছেন গরম জল, আর চারিদিকেই যেন জলের একটা বাষ্প উঠে ধোঁয়াশা হয়ে আছে। আর এই মন্দিরটায় দেখছেন, মন্দিরটা আছে বাবা মহাদেবের, ষাঁড় এইখানে বসে আছেন। আর এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, এই গরম জলে চারিদিকে গরম জল, আর মেয়েদের জন্য একটা স্নানাগারও আছে, গরম জলের পুকুর মহিলাদের জন্য, তাই সেইখানটায় সবাই স্নান করে। এবারে আমরা এলাম, আসার পরে আমরা যখন বাস থেকে নামলাম, আমাদেরকে সবাই বললেন যে তোমরা যদি কে স্নান করেন তো চলে যান। এবারে আমি তো গেলাম, ভিতরে ঢুকে পুকুরের দিকে তাকিয়ে দেখি যে বাপারে, এ কী অবস্থা! দেখেই তো আমি চমকে উঠেছি। তারপরে শুনলাম যে ওইখানে ওইভাবেই স্নান করতে হয়, যেমন গোপিনীরা রাধার সঙ্গে সখীরা স্নান করতো গঙ্গা যমুনা নদীতে, তেমনি এইখানটায় মহিলারা ওরকমভাবেই স্নান করে বস্ত্রহীন অবস্থায়। আর দেখছেন এই মন্দিরে আছে শিব পার্বতী, তা ওরকমভাবেই স্নান করে। আমরা তো ভাবছিলাম কী করে করব কী করে করব, তাও যাই হোক একজনের কাছ থেকে নাইটি ম্যানেজ করলাম, করে স্নান করলাম। তারপরে গিয়ে পুজো দিলাম এই মন্দিরে। দেখুন এখানে মন্দিরগুলো পুরো কাঠের তৈরি, কাঠের নানা রকম কারুকার্য ডিজাইন করা মন্দিরগুলো। পুজো দিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, আমাদের হোটেলের দিকে। এবারে হোটেলে গেলাম, যেই হোটেলে আমরা থাকলাম, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড়ের চূড়া ছেড়ে রে ওই পাহাড়ের চূড়া ছেড়ে ওই পাহাড়ের চূড়া, এইভাবে যেতে যেতে এক অবশেষে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম। সেইখানেই আমাদের হোটেল। আর হোটেলের নিচ থেকে দেখুন কত পাহাড় দেখা যাচ্ছে, এটা হোটেলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই ছবিটা তুলেছি, কত পাহাড় দেখা যাচ্ছে। আর এই হোটেলটা আমাদের পাহাড় এত উঁচু যে সমতল থেকে 1760 ফুট উঁচুতে আছে আমাদের হোটেলটা, পাহাড়ের চূড়ায়। এইখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর দেখুন। তারপরে আমরা আবার পরের দিনই সকালে এই হোটেল ছেড়ে আবার আমরা ডালহৌসির জন্য রওনা দিলাম। তার মাঝখানে ধর্মশালায়ও গেছিলাম, ডালহৌসিতে আসার আগে ধর্মশালায় গেছিলাম, গিয়ে ওইখানে স্টেডিয়াম দেখলাম। স্টেডিয়ামে বসে বসে আপনি খেলা তো দেখতে পারবেনই, আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় চূড়ায় বরফ জমে আছে, কী সুন্দর রূপোর মতো বরফ জমে আছে না, ওই বরফগুলো গ্যালারিতে বসে আপনি উপভোগ করতে পারবেন। দেখেছেন কত বড় গ্যালারি স্টেডিয়ামটা, অনেক গ্যালারি, অনেক মানুষ বসতে পারে একসঙ্গে। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ভিডিও, আবার আগামী ভিডিওয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, এই যে স্নান করার ব্যাপারটা, এই গরম জলে স্নান করলে নাকি মানুষের যার শরীরে ব্যথা থাকে
তারা স্নান করলে নাকি ব্যথা সেরে যায়, এই ভেবে তো আরো বিশেষ করে আমরা তো সবাই স্নান করলাম।